হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। আর আজকে তোমাদের সাথে একটা মিষ্টি ব্লগ শেয়ার করতে চলেছি, তো পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো। আর যারা সাবস্ক্রাইব করেছো অলরেডি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করোনি তাহলে প্লিজ কিন্তু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে? তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো এখন দেখতে পাচ্ছ যে ট্রলি নিয়ে কোথায় যাচ্ছি, তাই তো এত বড় ট্রলি নিয়ে দিদি কোথায় যাচ্ছে, এখন রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে, ট্রলিটা একটু ডিস্টার্ব করছে। তোমাদের দেখালাম যে ওই ট্রলিটার যেইটুকু জায়গা মানে দড়ি দিয়ে বাঁধা অতটা কিন্তু মানে নামাতে না করেছে, একটা দোকানে দেখিয়েছি ইনস্ট্যান্ট, ট্রলিটা যখন আমরা নিয়ে বেরোচ্ছি তখন দেখছি ওটা হ্যান্ডেলটা ডিস্টার্ব করছে ট্রলির, তাই জন্য একটু দোকানে দেখালাম। ওই জায়গাটা একটুখানি বেঁধে দিলে বললো পুরোটা ঢোকাবেন না, মানে পুরোটা যদি আমি পুশ করি তাহলে বার করতে অসুবিধা হচ্ছে। তো এখন যাচ্ছি হচ্ছে মায়েদের বাড়িতে, কিন্তু এত বড় ট্রলি নিয়ে কিন্তু মায়েদের বাড়িতে আমি যাই না কোনো দিনই, মানে ট্রলির প্রয়োজন হয় না, ঠিক আছে? তার এখন এখানে দাঁড়িয়ে আছে আমাদের রাস্তার মোড়ে যে দোকানটা রয়েছে, মানে এই ফাস্টফুডের যে একটা দোকান, সেখান থেকে রুমালি রুটি নিয়ে নেব, রুটি নিয়ে মায়েদের বাড়িতে যাব, কারণ হচ্ছে মা চিকেন চাপ রান্না করেছে, তো আমি বললাম রুটিটা এখান থেকেই নিয়ে যাব, রুমাল রুটিটা, আমাদের এখানে রুটিটা খুব ভালো পাওয়া যায়। তো চলো মায়েদের বাড়িতে এখন যাওয়া যাক। তো চলেও এসেছি মায়েদের, এখন ফ্ল্যাটের সিঁড়ি দিয়ে কিন্তু এখন উঠছি, আর যখনই আসি মায়েদের বাড়িতে একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে, মানে ভীষণ ভালো লাগে আসলে পরে, সে তো সবার বাপের বাড়ি যেতে ভালো লাগে, তাই তো? কার কার ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তা আমি কিন্তু প্রায় 3-4 মাস পর আসলাম, এরকম হয়ই না প্রায়, মানে আমি 3-4 মাস পরে আসলাম মনে হয়, আমি জানি না আরও বেশি হতে পারে হলেও। তো এখন মায়েদের বাড়িতে আসলাম, মার সাথে গল্প করবো। তো এখন ঘরে ঢুকি, আর এই দেখো ট্রলি নিয়ে মার কিন্তু ঢুকে যাচ্ছে। আর ট্রলিটা কেন এনেছি বলি, তো সূর্য যাচ্ছে আমার মা বাবার সাথে কালকে পুরুলিয়া, মানে 5 তারিখে, তাই জন্যই কিন্তু আমাদের ওদেরকে ছাড়তে এসেছি মায়েদের বাড়িতে। আর দেখতেই পাচ্ছ চোখের সামনে রুটি আর চিকেন চাপ, এটা এখন আমি খাবো, আমার ছেলের খাওয়া হয়ে গেছে, আর আমি চিকেন চাপটা দেখে কিন্তু লোভ সামলাতে পারছি না, এখন খেয়ে নিই তারপর আবার কথা বলছি। কেমন লাগলো চাপটা খেয়ে? না না না, বলো একটু চাপটা খেলে কেমন লাগলো? এইভাবে বলছি বুকে চাপ খেয়ে ভালো লাগেনি, মিথ্যা কথা বলছো? যেভাবে খাচ্ছে দেখে মনে হচ্ছে না যে ওর খারাপ লেগেছে বলে, ও ভালো লেগেছে। শ্বশুরবাড়িতে এসে জামাই এখন রুটি আর চিকেন চাপ খাচ্ছে। তো যাই হোক, এখন ওই আর কি মারছিলো যে ভালো হয়নি তোমাদের সামনে, দেখো এখন রাবড়ি আর হচ্ছে বেকড রসগোল্লা নিয়ে বসে পড়েছি, বাবা নিয়ে এসছে, তো এখন এটা এনজয় করি আর সবাইকে গুড নাইট, টাটা।